প্যাকেট হয় এগুলাম কিন্তু আমরা হয় মাটির তলে পুঁইতি 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 থুব, আর না হলে আপনার আগুন দিই এরকম ভাবু পোড়া সাফ করে দেবো। আসসালামু আলাইকুম, সিনজেন্ডা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখন এই পরিবেশের পুরে আমি কিছু কথা বলবো, বালাইনাশকের পুরে আমি কিছু কথা বলবো। আপনারা সঠিক নিয়মে যাতে আপনারা বালাইনাশক জমিতে স্প্রে করতে পারেন সেই ব্যাপার নিয়ে কথা বলবো, আর আপনার যেসব খালি বোতল খালি আপনার প্যাকেট এগুলানের আপনারা কী কী করবেন সেগুলানের পুরেও আমি একটু কথা বলবো। আর বিওর আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা টাইম দেন না, টাইমলে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যে আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখার পরেই আপনারা বুঝুন। আপনারা দেখেন প্রথমে আপনারা আমরা যে সবজির আবাদ করি, বিভিন্ন মানুষ আমরা কিন্তু সবজির আবাদ করি চাষি, আমরা প্রথমে আপনারা যেসব বালাইনাশকের স্প্রে আমরা করি এগুলান আমরা ওই খালি যে বোতল হয় প্যাকেট হয় এগুলান কিন্তু আমরা হয় মাটির তলে পুঁইতি 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 থুব, আর না হলে আপনার আগুন দিই এরকম ভাবু পোড়া সাফ করে দেবো, যাতে আপনার পরিবেশে যেখানে সেখানে যেন ওইসব প্যাকেট বোতল টোতুল যাতে না থাকে। এ ব্যাপার নিয়ে আমি কথা বলছি মাইনরিটি ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই কাজটা করবেন, আপনারা প্যাকেট করান আর আপনার খালি বোতল এগুলান যেন কোনো কাজে যেন আপনার ব্যবহার না করা হয়। আপনি এই প্যাকেট আর এই খালি বোতল এগুলান আপনারা আগুন দিয়ে পোড়া ফেলবেন, আর না হলে মাটির তলে পুঁতে ফেলবেন। তো ভিউয়ার্স, আপনারা জমিতে যদি স্প্রে করেন বা বালাইনাশক যদি দোকানে ক্রয় করেন তাহলে আপনারা লক্ষণ অনুযায়ী ক্রয় করবেন। দেখেন এখানে আপনার লক্ষণ অনুযায়ী বালাইনাশক নির্বাচন করুন, আপনার যে ফসলের যে রোগ সেই রোগ অনুযায়ী আপনি বালাইনাশক কিনবেন। আপনি যে বিষে এই বিষে আপনার একটু কাজ করেছে যে আপনি এই বালাইনাশকই যে আপনি ঘুরি ঘুরি কিনে কিনে যে স্প্রে করতে হবে তার কোনো মানে নাই। এখানে আপনার লক্ষণ অনুযায়ী বালাইনাশক নির্বাচন করুন, আর মানুষ ও পশু খাদ্য হতে আলাদা পরিবহন করুন। আপনি যেসব বাজারে যাই সেরে আপনি হাট বাজার করেন, করার পরে দেখবেন যে একই ব্যাগে আমরা করি কি একই ব্যাগে ওই বালাইনাশক কিনে ওই একই ব্যাগে নিয়ে আসি বাড়িতে উঠি, এবার আমরা বাচ্চারা করে কি ওই প্যাকেটটা বা ওই বোতলটা হাতে করে, তাহলে এই যে এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। কেননা এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য যে আমার দেশে আপনার একটা এই দেশে যে আপনার মুদিখানার দোকান নেও আপনার এই বালাইনাশক বিক্রয় করা শুরু করেছে মুদিখানার দোকানেও। এই জন্যে মুদিখানার দোকানদাররা করে কি একই দাড়িতে বিষ মাপে একই দাড়িতে সব কিছু করে। এই যে এডির নাম হলো সিনজেন্ডা কোম্পানির আপনার গ্রামোক্সন এই বিষটা, এই বিষ আপনার এই সিনজেন্ডা কোম্পানি কিন্তু আপনার প্যাকেট ছাড়া এরা কিন্তু আপনার কোনো খোলা ময়দানে বা খোলা ইয়াদ কিন্তু কিছু বেছে না। এই প্যাকেট করে কি অন্য দোকানদাররা আপনার বড় বড় দামে বড় বড় ইয়াদ আপনার পানি মিশা বিভিন্ন রকমের পাতলা তরল করে আপনার এই এই গ্রামোক্সন এই গ্রুপের এই মাল আপনি তারা বিক্রয় করছে। এইবার আপনার 40 টাকা সব এসছে, কেউ 50 টাকা সব এসছে। এইবার ওই ওষুধ আপনার এক চাষি কিনিলে আইসে আপনার স্পিরিটের বোতলে, স্পিরিটের বোতলে কিনিলে আইসে লিয়ে আইসে এইবার সে বাসায় থুইছে, এইবার তার মেয়ে মনে করছে যে আমার আব্বা স্পিরিট কিনিলে আইসে, তাই বলি সে ঢক ঢক করে ওই বাচ্চা মেয়ে খাই ফেলেছে। খাওয়ার পরে তাহলে এইবার সেই বাচ্চাকে সাথে সাথে আপনার হলো হসপিটালে নিয়ে যাইও, সে আপনি সেই বাচ্চার বাঁচানো গেল না, সেই বাচ্চা ইন্তেকাল করলো, সে বাচ্চা আপনার আর টিকানো গেল না। এই জন্যে আপনারা খুবই সতর্ক হবেন, আপনারা বালাইনাশক কিনলে আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিক সাবধানতা অবলম্বন করে আপনারা বালাইনাশক কিনবেন। কেননা আপনার এই যেখানে সেখানে দাদা মাদা কিনি আপনারা দুর্ঘটনা হতে কিন্তু ই হবে না। এখন আপনার করোনার সময় সবাই কিন্তু আপনার সতর্ক থাকে, তারপরেও আপনার এই বালাইনাশকটার বিষয়ে আপনার সতর্ক থাকবো, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সব কিছুই করবো। তো এখানে আপনি দেখেন, এ দেখেন আপনারা বালাইনাশক শিশুদের হাতে দিবেন না, আমরা কিন্তু হাটে আসি, হাটে হাটে থেকে কিন্তু আপনারা বাজারে থেকে বিষ কিনি একই ব্যাগে কিন্তু আপনারা বিষ নিয়ে আসে। দেখেন দেখেন বাচ্চারা আপনারা দেখেন প্যাকেটে দেখেন ছবি তোলা হয়েছে। ব্যবহারের আগে করণীয় কী লেবেল পড়ুন, পড়ে নিন, বুঝুন এবং নিজস্ব বাণী মেনে চলুন। আপনি যে বালাইনাশক যে কোম্পানির যে দোকান থেকে আপনি কিনবেন সেই বালাইনাশকটা আপনি ভালোভাবে পড়ে নেবেন, যাতে কোন কোন ফসলে দেওয়া যায় মাত্রা কতটুক কী কতটুক কী এগুলান বুঝার পরে আপনি স্প্রে করবেন। যাতে আপনি পড়াশোনা নাও পারেন তাহলে আপনার পাড়া প্রতিবেশী যে জানে তাক তাক দেবেন, বা আপনার মেয়ে বা আপনার ছেলে বা আপনার ভাই এরা যদি পড়ে তার থেকে আপনারা বুঝে নেবেন। আর আপনার
ত্রুটিপূর্ণ মেশিন স্প্রে মেশিন ঠিক করে নিন। আপনারা মেশিনে বিষ বালাইনাশক ঢালার আগে আগে মেশিনটা কোনো জায়গায় জাম হয়ে আছে কি না, মেশিনটা কিছু কী কী ইয়ে আছে নাকি, এগুলো আপনি আগে মেশিনটা পরিপূর্ণভাবে চেক করে নেবেন, যাতে আপনি বিষ লোড করার পরে স্প্রে করার সময় যেন আপনার ব্যাঘাত না ঘটে। এই আর আপনার মিশ্রণ তৈরির সময় প্রয়োজনীয় নিরাপত্তা পোশাক পরিধান করুন। আপনি আপনি যখন বিষ হাতে নেবেন সেখানে কিন্তু আপনার যেন আপনি পরিবেশটা আপনি ঠিক রাখে, হাতে যেন আপনি মোজা দিয়ে ইডি যেন আপনার এই হাতটা বিষটা সারের সাথে হোক মিশ্রণের সাথে হোক আপনারা এডি অবশ্যই করবেন। দ্বিতীয়ত আপনার বাতাসের গতি দেখে আপনি স্প্রে করুন। বাতাসের এবার আপনি দেখছেন যে বাতাস আপনার উত্তর থেকে পশ্চিমে যাচ্ছে, পূর্বে থেকে দক্ষিণে যাচ্ছে, এরকমভাবে আপনার বিভিন্ন দিক থেকে বাতাসের গতি, এইবার আপনি গতি দেখে আপনি আপনি স্প্রেটা করবেন। দেখা যাচ্ছে বাতাস এই আপনি পশ্চিমে থেকে পূবে আসছে, এবার আপনি করছেন কি পূবে থেকে পশ্চিমমুখী বিষ দিতে চলে যাচ্ছেন, এই কাজটা কিন্তু করা যাবে না। আপনি বিষটা দিবেন বাতাসের গতি দেখবেন, আগে কোন মুখ বাতাসের গতি সেই মুখ ভাবো আপনি বিষটা স্প্রে করবেন, তাহলে আপনারও ক্ষতি হবে না, বিষটাও ভালো আপনার ফসলে নিয়মিত পড়বে, বিষে আপনার কাজও ভালো হবে। আর আপনারা ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক আপনার ব্যবহারের সময় কেউ কেউ করে কি বিষও দিচ্ছে আবার এর মধ্যে বেড়েও টানছে, এই কাজটাও করা যাবে না। বেড়েও টানা মানে বেশ বিষও দিচ্ছে এদিক এদিক কিন্তু বেড়েও খাচ্ছে, দেখেন দেখেন ভিউয়ার্স, এই দেখেন আমি ছবি তুলে এখানে সাইনবোর্ডে করা হয়েছে, এই দেখেন আপনার বিষও দিচ্ছে আপনার বেড়েও খাচ্ছে, এই কাজটা কিন্তু আপনার করা যাবে না। বেড়েও খাওয়া খাওয়া যাবে না, বিষও আপনার দেবে ওই সময় আপনার কোনো কিছু আপনার ধূমপান স্বাস্থ্যের জন্য কোথায় ধূমপানও করা যাবে না। আর চোখে গায়ে লাগলে জমির পাশে এক বালতি পরিষ্কার পানি রাখবেন। আপনি বিষ মাঠে দিতে গেছেন আপনার আপনার ভালো এক বালতি পানি আপনি হাতে করে নিয়ে যাবেন, যাতে আপনার বিষে যেন কোনো প্রকারের ক্ষতি না হয় ই না হয়, সাথে সাথে যেন আপনি ওই পরিষ্কার ওই পানি দিয়ে যাতে আমরা ভালোভাবে পরিবেশটা ঠিক রাখতে পারি, আমার স্বাস্থ্য যেন ভালো থাকে। আর খালি বোতল প্যাকেট স্প্রে মেশিনের তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যে স্প্রেটা করবেন প্রথমে ওই মেশিনটাকে আপনি ভালো করে আগে চকচকে করে ধুয়ে ফেলবেন, এবার ওই ধোয়ার ওই পানিটা আপনার যেখানে সেখানে ফেলবেন না, কেননা আপনার পুকুরে কেউ কেউ করে কি আপনার পুকুরে যাই মেশিনটা ধোয়, এই কাজটা করা যাবে না, মানে কেননা পুকুরে অনেক মাছ থাকে অনেক কিছু থাকে, আপনার মেশিনটাও যেন আপনার পুকুরে ধোবেন না, আপনি ওই মেশিনটা ধোয়ে পানিটুক আপনার আলাদা জায়গায় বা কুটি ধরুন পানিটুক খাইলে আলাদা আলাদা জায়গায় ফেলবেন। আর আপনার এই এই যে এরকম বোতলেও স্প্রে এই স্প্রে করার সময় খালি বোতল এত বড় বড় বোতলে করে কি আপনার আমার দেশে যেভাবে আরও বহু লোক আছে তারে পরেই কিন্তু আমার এই ভিডিওটা করা, এরা করে কি আপনার সোয়াবিন তেল এই এরকম বড় বোতলে তারা পুরি রাখে, রাখি এবার ওই তেল এবার ঢালি ঢালি আপনি তরকারি তেল, এই কাজটা করা যাবে না ভাই, এই কাজটা করলে কাজটা অবশ্যই আপনারা করবেন না, নিষেধ। আপনারা বালাইনাশকের কোনো প্যাকেট বোতলে আপনারা কোনো কাজে আপনারা লাগাবেন না, এটি আপনারা আগুন দিয়ে একদম পুড়ি নিগ্রাস করে দেবেন, একদম সাফ করে দেবেন। তো ভিউয়ার্স আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, দেখি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা আমার চ্যানেল লাগলো, যারা যারা নতুন তারা তারা সাবস্ক্রাইব করেন আর লাইক দেন, আর পুরাতন ভাইরা এরা আপনারা শেয়ার করেন লাইক দেন আরও আমার কমেন্ট দেন যে ভাই এই এই সমস্যা এরকম কিছু আমাকে বলেন। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেন কমেন্ট দেন। তো বন্ধুরা আমরা এই যে ভিডিওটা করলাম আপনারা দেখি খুশি যদি হন তাহলে আমাকে একটা কমেন্ট দিয়ে বলেন যে ভাই আমার আপনার এই কথাবার্তাটা শুনি আমার আমার ভালো লাগলো। তো ভিউয়ার্স আমার এই পর্যন্ত আমার এই ভিডিওটা এই যদি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। Tell me that you love me, even if it's fake.